পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র দুদিন শেষ সময়ে জমে উঠতে শুরু করেছে নাটোরের কোরবানি পশুর হাটগুলো হাটে বাড়ছে ক্রেতা বিক্রেতার সংখ্যাও হাটে বড় গরুর তুলনায় ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি তবে অভিযোগ উঠেছে নিয়মের তোয়াক্কা না করে ইচ্ছে মতো হাসিল আদায় করা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে নাটোরে কোরবানি ঈদ উপলক্ষে স্থায়ী অস্থায়ী মিলে হাট রয়েছে অন্তত ত্রিশটি উপজেলা ও পৌরসভার মাধ্যমে এসব হাট পরিচালনার দায়িত্ব হয়েছে ঠিকাদারকে জেলা পশুর হাটের মধ্যে সবচেয়ে বড় হাট বসে দেবাড়িয়া মোখরা করটা ও সিংরাই তেবারিয়া হাটে গিয়ে দেখা যায় হাটে বড় গরুর তুলনায় ছোট ও মাঝারি গরুর আমদানি বেশি তুলনামূলক দাম স্বাভাবিক রয়েছে বলেও জানান ক্রেতারা তবে বাহিরের ব্যাপারি কম থাকায় হাটে গরুর দাম কম বলছেন বিক্রেতারা এদিকে গরু বেচায় নির্ধারিত হাসিল ক্রেতার সর্বনিম্ন তিনশো বাইশ থেকে সর্বোচ্চ পাঁচশো টাকা এবং বিক্রেতার সর্বনিম্ন পঞ্চান্ন থেকে সর্বোচ্চ একশো আট এছাড়া ছাগল সহ অন্যান্য পশুর ক্ষেত্রে ক্রেতার সর্বনিম্ন একশো টাকা সর্বোচ্চ দুশো টাকা আর বিক্রেতার জন্য একুশ থেকে সর্বোচ্চ তেপ্পান্ন টাকা সরকারের বেঁধে দেয়া হাসিল তালিকা না মেনে জেলার বেশিরভাগ হাটেই নির্ধারিত হাসিলের বেশি আদায় করছে ইজারাদাররা এমনটাই অভিযোগ ক্রেতা বিক্রেতাদের হাটে বিভিন্ন জায়গায় সরকার নির্ধারিত হাসিল তালিকার ব্যানার টাঙিয়ে দেওয়ার কথা থাকলেও কোনো হাটে দেখা যায়নি এই হাসিল তালিকার ব্যানার নাটোরের সিংরা পৌরসভার সাপ্তাহিক পশুর হাটে দেখা যায় হয় কোরবানির ঈদ ঘিরে এই হাট বেশ জমজমাট তবে গরু কিনলে ক্রেতাকে দিতে হচ্ছে এক হাজার টাকা এবং বিক্রেতাকে দুশো টাকা আর ছাগলের ক্রেতা গুনছেন চারশো থেকে পাঁচশো টাকা যা বিক্রেতার ক্ষেত্রে পঞ্চাশ থেকে একশো টাকা এ বিষয়ে নাটোরের জেলা প্রশাসক আবু নাসের ভুইয়া বলেন অতিরিক্ত হাসিল কেউ নিতে পারবে না যদি কেউ নিয়ে থাকে তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব কোটি কোটি টাকা দিয়ে আমরা হাট নিয়েছি অথচ আজকে দুইশো পশু বিক্রি করতে পারবো না আমাদের নিজস্ব অর্থায়নে আমরা যথেষ্ট পরিমাণ ডোগা অর্থাৎ যেখানে পশুকে বেঁধে রাখবে যেখানে পশু নিরাপদে থাকবে আমাদের ইজাদদারদের পক্ষে থেকে পঞ্চাশ থেকে একশো জন লোক আমাদের কাজ করছে যাতে নিরাপদে আমাদের ক্রেতারা এবং বিক্রেতারা যেন পশুটা বিক্রি করতে পারে এবং তারা জাল টাকা শনাক্তের জন্য আমরা বাংলাদেশ ব্যাংক এখানে লোক দিয়েছে সুযোগ্য পুলিশ সুপার জেলা প্রশাসক মহারা তারা মনিটরিং করছে আর সবচেয়ে বেশি মনিটরিং হচ্ছে আমাদের ইজাদদারদের পক্ষ থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নাটোর শাখা থেকে আমরা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনসাধারণের মানুষ যাতে সুষ্ঠুভাবে সেবাটা পায় পাই তার জন্য আমরা মানুষকে নাটোর জেলার মধ্যে প্রতিটি হাটের মধ্যে আমরা আমাদের ইসলামের বিভিন্ন বুথ আছে বুথ দিয়ে আমরা মানুষকে সেবা দিয়ে থাকি এ হচ্ছে আমাদের মানুষ যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পবিত্র ঈদুল আজাহ উদযাপন করতে পারে সেই জন্য আমরা আজকে এই কালেকশন বুড়টা এখানে মানুষের জন্য নিয়ে আসছি